নমস্কার সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটি আমি শুরু করছি এখন থেকে, আজ 19 তারিখ। তো এখন আছি আমি পার্লারে, পার্লার থেকে যাব একটু বাজারের দিকে, তো তোমরা দেখতে থাকো। পার্লারে কাজ শেষ করে এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, বাইরে বাবা দাঁড়িয়ে আছে। এর তো বাবা এখানে দাঁড়িয়ে আছে, বাইরে বৃষ্টি হচ্ছে জন্য। বাইরে সেরকম বৃষ্টি ছিল না, ঝিরিঝিরি বৃষ্টি ছিল প্রথমে, একটু বৃষ্টি মানে বৃষ্টিটা একটু বেশি হয়েছিল, তাই বাবা বাইরে মানে বাইরে থেকে ভিতরে এসে দাঁড়িয়েছিল। দেখো তোমরা, একটু ঝিরিঝিরি তাও বৃষ্টি পড়ছিল। এখন আমরা যাব বাজারে। এই পার্লারটিতে আমি এসেছিলাম, এই পার্লারটিতে আমি আসি এখন। চলো যাওয়া যাক, এখন আমরা যাচ্ছি বাজারে। বৃষ্টিতে ভেজা কোচবিহার দেখো তোমরা। পার্লার থেকে আমরা এসেছি শ্রীজিতে, একটু শাড়ি কেনাকাটা ছিল এর জন্য এসেছিলাম, তো লিফটে উঠে পড়েছি। এখন আমরা যাব 2nd ফ্লোরে। আমরা এখন 2nd ফ্লোরে চলে এসেছি, এখানে কিছু শাড়ি দেখবো, মানে শাড়ি কিনবো একটা। এখানে শাড়ি দেখা দেখি চলছে। এখন আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, তাই এখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি, আবার লিফটে করি। তো লিফটটা এখানে একটু ডিস্টার্ব দিচ্ছিল। তো এখন আমরা নিচে চলে এসেছি, বেরোবো। এই তো এই ব্যাগের মধ্যে আছে আমাদের শাড়ি, এখন বেরিয়ে যাচ্ছি, কেনাকাটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বড় বাজারের দিকে, কিছু কেনাকাটা আছে ওখানে। এই বড় বাজারের ভিতরে ঢুকে পড়েছি। এখান থেকে যাব আমরা একটু বেলুনের দোকানে, মানে যেখানে বার্থডের জিনিসপত্র পাওয়া যায়। আমরা চলে এসেছি এখানে, এখানে যা যা আমাদের কেনাকাটা ছিল সেগুলো করছিলাম, বাবা দেখে দেখে নিচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমাদের বেলুন কেনা শেষ, এখন আমরা এসেছি বিস্কিট নিতে কুকুরদের জন্য। আমাদের সব কিছু নেওয়া শেষ, এখন যাচ্ছে বাড়ির দিকে। বাড়িতে এসব রেখে আবার একটু বেরোবো, রাস্তায় আছি। এখন বৃষ্টি নেই, রোদ উঠেছে। বাড়িতে সব কিছু রেখে আবার বেরিয়ে পড়লাম। আমরা এই জায়গাটাতে এসেছি, মানে বাবার একটা কাজ ছিল এখানে, তো এখানে দেখি প্রচণ্ড কাদা জল। আমি এই পাশে দাঁড়িয়েছিলাম, বাবা ওদিকে গিয়েছিল স্কুটি নিয়ে, আর এখানে আমার কাদাতে পা লেগে গিয়েছিল। তো কী অবস্থা! এখন আমার মানে বাবার কাজ শেষ হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি একটু বাবুঘাটের দিকে। আমরা এখন বাবুঘাটে চলে এসেছি, তো এখানে একটা কল দেখলাম, সেখানে পা ধোয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু কলটা নষ্ট ছিল। তো এখানে এসেছিলাম আমরা একটা চায়ের দোকানে চা আর সিঙ্গারা খাওয়ার জন্য। এখানে সিঙ্গারা তখনও বানাচ্ছিল, তো বাবা ওখানে চা আর কচুরি খাচ্ছিলো, তো আমি বসেছিলাম। এই তো আমার পুরি এসে পড়েছে, পুরি দিয়ে চা দিয়ে খাবো। চা খেতে খেতে বাইরের পরিবেশটা দেখছিলাম যে কেমন। এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি একটু ইসকন মন্দিরে। এই তো ইসকন মন্দির বাবুঘাটের, চলে এসেছি আমরা এখানে। মন্দিরের ভিতরে ঢুকছি, মন্দিরটা খুব সুন্দর করেছে এখানকার। এই তো জগন্নাথ দেব, খুব সুন্দর মূর্তিগুলো। এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি, এখন যাব বাড়িতে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা। এখন আকাশটা খুব সুন্দর লাগছিল বৃষ্টির পরে, তাই একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরাতে। এই বাড়িতে চলে এসেছি, বাড়ির গলির রাস্তায়। তো ছোটু আমার বসে আছে,
ঘরে ঢুকে প্রথমে তোমাদের দেখাই এই টেডি বিয়ারটা বাবা আমাকে দিয়েছে 5 ফুটের। তো বাইরের তো সব কাজ শেষ, এখন ঘরের কিছু কাজ বাকি আছে। এরপরে এখন আমি বেলুন ফুলাচ্ছিলাম, কারণ কালকে 20 তারিখ, 20 তারিখ আমার জন্মদিন। আর নিজের জন্মদিনে বেলুন আমি সবসময় নিজেই ফুলাই, কারণ আমার তো কোনো ভাই বোন সেরকম নেই। ছোটোর থেকে আমি বাবা মা আমরা তিনজনে মিলেই তো ফুলাই, বা ডেকোরেটর এসে ডেকোরেট করে দিয়ে যায়। কিন্তু এবার তো সেরকম ডেকোরেশন করবো না, কারণ এবার ওভাবে সেলিব্রেটও করবো না। এই তো বেলুন ফুলানো শেষ আমার, দেখে নাও তোমরা। এখন একটু টেডি বিয়ারের উপরে মাথা দিয়ে শুয়েছিলাম, খুব সফট ছিল, দেখো তোমরা। এখন আবার রেডি হতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, আবার আমরা একটু বাইরে বেরোবো, 7টা বাজে প্রায়। তো এখন আমি হাফ রেডি হয়ে গেছি, খালি লিপস্টিকটা পরা বাকি, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে লুকটা। এত দেখে নাও, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 8টা, এখন পদ্মদা আসবে, তারপরে রাখি পরাবো, তারপরে আমরা বেরোবো একটু। তো পদ্মদা এসে গেছে, রাখি পরালাম, প্রণাম করছিলাম। তো এখন একটু মিষ্টি খাওয়াবো, পদ্মদা আমাকে সেলিব্রেশন দিচ্ছিল। পদ্মদা আমাকে খাইয়ে দিল, তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, রাস্তায় আছি এখন। তো মা বাবা বসে আছে, টোটোতে যাচ্ছি, কারণ অনেক দূরের রাস্তা। তো আমরা এখন এসে পড়েছি পুণ্ডিবাড়িতে, রাজলক্ষ্মীর ধাবাতে। এখন আমরা ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকে গেলাম, দেখো তোমরা ভিতরটা কেমন, অনেক লোক ছিল। তো কোন টেবিলে বসবো বুঝতে পারছিলাম না, এই টেবিলটাতেই পরে বসেছি। তো একটা বসে পড়েছি এখন। এখন কিছু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য ওই বলছিলাম যে এমন করে আমাকে ভিডিওটা করে দাও ভিতরের। এত আমাদের অর্ডার চলে এসেছে, নান, চিকেন, তারপর মিক্স ফ্রাইড রাইস, পনির বাটার মশালা, এসবই অর্ডার করা হয়েছিল। আমাদের সাথে আমাদের টোটো ড্রাইভার দাদাটাও আছে, আমি এখানে সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে। তো খেতে বসে পড়েছি, খাওয়াগুলো খুবই টেস্টি ছিল, বিশেষ করে এই নান আর পনির বাটার মশালাটা তো দারুণ ছিল খেতে। তো মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষাটাও দারুণ ছিল খেতে। এখানকার খাওয়া সবসময় ভালোই হয়। এই তো খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন চেটেপুটে সব খেয়ে নিয়েছি। এই তো মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো তোমরা যদি কেউ আসো। এখানে সব প্রাইসগুলো দেওয়া আছে। এখন খাওয়া দাওয়া শেষে বিল পেমেন্ট করার পর এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখন বাড়ি যাব। তো চাঁদটা খুব সুন্দর লাগছিল, যেহেতু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তাই পূর্ণিমার চাঁদ ওটা একটু ক্যাপচার করলাম একটু। এখন আমরা কোচবিহারে চলে এসে পড়েছি। কোচবিহার গেট আমাদের রাজকীয় গেট, দেখো তোমরা রাজা শহরের। বাড়ি এসে আবার টেডি বিয়ারের উপরে শুয়ে পড়েছি, বেলুনসগুলো দেখো তোমরা। তো কেক, বেলুনস, পিছনে লাইট, সবটা দেখো তোমরা কীরকম ডেকোরেশন করেছি, নিজে নিজেই করেছি সব। তো লাইটস জ্বালিয়ে দিয়েছি, এরকম ছিল ডেকোরেশনটা। এই তো আমার কেক, এখানে একটু পোজ দিয়ে ভিডিও করা হচ্ছিল। এই ভিডিওগুলো হয়তো তোমরা দেখেছো ইনস্টাগ্রামে আমার, আর এর আগেও একটা শর্টস ভিডিও আমি দিয়েছিলাম,
ইউটিউবে, তোমরা আশা করি দেখেছো ওটারই, এটা মানে এটারই একটা পার্ট ওটা। তো এখানে কেক কাট করছিলাম আমি রাত 12টার দিকে। এখানে আমি মাকে কেক খাইয়ে দেওয়ার পরে মা আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, বাবা ঘুমিয়েছিল, বাবাকে ডেকে তুললাম, তো বাবা এসে বলেছে, বাবাকে কেক খাইয়ে দিলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।